রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি জেলায় এবং পৌরসভার অন্তর্গত এলাকায় ডেঙ্গুবাহিত মশার হাত থেকে রক্ষা পেতে গাপ্পি মাছ ছাড়া হবে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার পৌর প্রশাসক অমিত গুহ এবং পৌর আধিকারিক তাপস মাকর এদিন বর্ধমান শহরের 3 নম্বর ওয়ার্ডে লক্ষ্মীপুর মাঠ এলাকায় পুকুর ও নিকাশি নালায় গাপ্পি মাছ ছাড়লেন। পৌর প্রশাসক জানান, জমা জলে অতিমাত্রায় মশার লাভা জন্মায়, এই লাভা থেকেই ডেঙ্গুর বিস্তার লাভ করে। সেই কারণে ডেঙ্গুর লাভা মারতে গাপ্পি মাছ ছাড়া হলো। ৩৫টি ওয়ার্ডে বিভিন্ন নিকাশি নালায় ও পুকুরে গাপ্পি মাছ ছাড়া হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, প্রায় 2,10,000 গাপ্পি মাছ ছাড়া হবে। এই যে রানা প্রতাপ ক্লাবের সামনে একটি পুকুরেতে আমরা আজকে গাপ্পি ফিস ছাড়ার জন্য এসেছি। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যার্থে আমরা ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে এই সমস্ত গাপ্পি ফিস পেয়েছি এবং এগুলো অ্যাকচুয়ালি ডেঙ্গি যে মশা, সেই মশার লার্ভাগুলোকে এরা খেয়ে ফেলে। তো আমরা বর্ধমান পৌরসভাতে মোট পেয়েছি 2,10,000 গাপ্পি ফিস। তো 35টা ওয়ার্ডে সমভাবে বন্টন করে এটা বিভিন্ন ড্রেন, পুকুর অর্থাৎ স্ট্যাগড ওয়াটার যেখানে আছে সেই সমস্ত জায়গাতে এগুলো ফেলা হবে। এরা ওই অ্যাডিস মশার লার্ভা এরা খেয়ে নেবে, যাতে করে ডেঙ্গির প্রকোপ আমরা রোধ করতে পারি। এটা হচ্ছে তার অন্যতম একটা পদক্ষেপ। দেখুন, বর্ধমান শহরে আমরা প্রতিনিয়ত ডেঙ্গুর গত বছরে যা কাজ করেছি তাতে ডেঙ্গুর কোনো ইনসিডেন্ট আমাদের বর্ধমান শহরে ছিল না সেইভাবে। এই এবারের বর্ষার প্রকোপ একটু বেশি, স্বাভাবিকভাবে জল জমছে অনেক জায়গায়, যে জমা জলগুলো রয়েছে সেই জায়গাগুলো প্রত্যেক জায়গায় সার্ভে হচ্ছে আমাদের রোড সরকাররা। আমাদের প্রায় 210 জনের একটা টিম রয়েছে ডেঙ্গুর, তার সাথে আমাদের স্যানিটারি ইন্সপেক্টররা রয়েছেন, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছেন এবং আমাদের সুপারভাইজাররা রয়েছেন। তারা যে জায়গাগুলো আইডেন্টিফাই করে দিয়েছেন সেই জায়গাগুলোতেই আজকে মূলত গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। এই মাছ ছাড়ার ফলে কিছুটা সুরাহা হয়েছে মনে হচ্ছে? অবশ্যই হবে, এটা সায়েন্টিফিকভাবেই প্রমাণিত যে এই মাছটা মানে ডেঙ্গির ক্ষেত্রে বিরূপ প্রভাবই ফেলে, মানে ডেঙ্গির প্রভাব যাতে না পড়ে সার্টি লার্ভাগুলো খেয়ে নেয় সেটা এক্সিকিউটিভ অফিসার স্যার অলরেডি বললেন। এটা পশ্চিমবঙ্গের সব জায়গাতেই এটা রাজ্য সরকারের একটা পদক্ষেপ। সেই বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।